সম্মানিত আলোচকবৃন্দ, আমি রাজনীতির আলোচনায় যাব, তার আগে একেবারেই একটা সমসাময়িক বিষয়ে একটু কথা শুনতে চাই আপনাদের কাছ থেকে। সেটি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারণ করেছে এবং আপনারা শুনছিলেন শিরোনামে যে আজকেও গত 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত এবছর সবচেয়ে বেশি ডেঙ্গুতে লোকে আক্রান্ত হয়েছে। এবং এ ব্যাপারে আমরা প্রচুর টকশো করছি, পত্রপত্রিকায় লেখালেখি দেখছি, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর নানা রকম কার্যক্রম করছে, কিন্তু আপনারা যেহেতু 3 জন রাজনীতিবিদ, আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আহমেদ হোসেন, সরকার তো সরকার, একটা রাষ্ট্র পরিচালনা প্রশাসন যন্ত্র, তারা কাজ করছে, আওয়ামী লীগ দলগতভাবে ডেঙ্গু মোকাবেলায় কী করছে? এটা কঠিন কোশ্চেন করলে, আওয়ামী লীগের গভর্নমেন্টই তো সেটা, আমি মিনিস্টার তো আওয়ামী লীগেরই, কাজে মিনিস্টার যা করবে এটা তো আওয়ামী লীগই করে। কাজে স্বাস্থ্য বিষয়টা হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, এটা তো অবশ্যই ভয়াবহ, এরকম আগে হয়নি। এটা আমাদের দেশের আর কী বলবো, এটা আমাদের এক সময় একটা রোগে আক্রান্ত হয়ে যায়, এক সময় কলেরা হতো, বসন্ত হতো, মাঝখানে তো করোনা হয়ে এসে গেল, এখন করোনা থামলো, এবার ডেঙ্গুর প্রভাব পড়েছে। তো আমরা আশা করছি যে স্বাস্থ্য বিভাগ থেকে তো ভূমিকা রাখা হচ্ছে, হাসপাতালে ডাক্তাররাও অ্যাক্টিভ আছে, এটা ডাক্তারদের অ্যাফেয়ার্স, এটা আমার রাজনীতির অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে, রাজনীতির অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে আমার সেবা করা, তাদেরকে ট্রিটমেন্টের জন্য সহায়তা করা, পারলে আর্থিক সহায়তা দেওয়া, তারা গরিব আছে না অনেক, তাদেরকে ফিনান্সিয়াল হেল্প করা এবং সরকারকে আরও অ্যাক্টিভ করার জন্য টাকা তাদের দেওয়া, মিনিস্টারকে বলা, সচিবকে বলা, অধিদপ্তরকে বলা, এইগুলো তো আমরা করছি। জি, ধন্যবাদ আপনাকে। কিন্তু আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের একটা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আছেন একজন, তিনি তো স্বাস্থ্যমন্ত্রী নন, সরকার এবং রাজনৈতিক দল দুটো তো এক না, সরকার এক জায়গায়, রাজনৈতিক দল আলাদা। বিএনপি সরকারে নেই, কিন্তু বিএনপি একটি রাজনৈতিক দল, তারও দায়িত্ব আছে। জাতীয় পার্টি সরকারে নেই এখন, এক সময় ছিল, রাজনৈতিক দল হিসেবে আজকে তাদের দায়িত্ব আছে। আওয়ামী লীগ সরকারে আছে বলে সরকারেরই সকল দায়িত্ব, দল হিসেবে আওয়ামী লীগের কোনো দায়িত্ব নেই। আওয়ামী লীগের অসংখ্য সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, কৃষক সংগঠন, শ্রমিক, মানে অসংখ্য সংগঠন না আমি লিড করে আওয়ামী লীগ, তাদের একটা জিনিস আমি বলি একটু, সেটি হচ্ছে যে ডেঙ্গু সম্পর্কে আমরা যে জিনিসটা শুনি, চিকিৎসকরা বলেন, সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর বা যারা আছেন তারা সকলেই বলছেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আমি সেই জায়গাটাতে জানতে চাচ্ছি যে আওয়ামী লীগকে তো আওয়ামী লীগ কেন, আমি আসলে কোনো রাজনৈতিক দলকেই দেখছি না মাঠে যে এই বিষয়ে কোনো কাজ করতে। করোনার সময় আমরা দেখেছি কিন্তু আপনাদেরকে সরকারের বাইরেও, এখন কেন দেখছি না? জয়বাবু, আপনি তো বাংলাদেশের একজন প্রতিযশা সাংবাদিক, আমরা অ্যাডভাইজারি স্পিচ তো দিই, সকলেই দিই, নির্দেশনা দিই যে এইটা করতে হবে, বাড়িঘর পরিষ্কার রাখতে হবে, পানি নিষ্কাশন রাখতে হবে যাতে ডেঙ্গু এডিস তৈরি না হয়, এই ধরনের নির্দেশনা তো আমরা দিচ্ছি, কিন্তু এটা খুব ব্যাপকভাবে হচ্ছে না। যেভাবে চাচ্ছেন যে ইনে টিম বাড়িতে বাড়িতে গিয়ে মহল্লায় মহল্লায় গিয়ে যে কাজ করা, সেটা আমরা আমাদের দৃশ্যমান হচ্ছে না। তবে আমরা এই আপনার সাথে কিন্তু আমরা বলতে পারি যে আমাদেরকে অ্যালার্ট হতে হবে, ডেঙ্গুর এডিসটা যাতে তৈরি না হয়। এডিস কোত্থেকে তৈরি হয়? তৈরি হয় তো পানি থেকে, সেই ময়লা, সেই পানিটা যাতে জমে না থাকে, বৃষ্টির পানি যাতে জমে না থাকে। এবং এই অ্যাডভাইজারি স্পিচগুলো আমরাও দেব, আপনি সাংবাদিক হিসাবে আপনিও দেবেন, সকল পক্ষ থেকে বলতে হবে। জি, আপনি বলেছেন অ্যাডভাইজারি স্পিচ, জনাব হারুনুর রশিদ। আসলে আমি বলবো যে আপনার এই ক্ষেত্রে বিএনপি করে, বিএনপি হচ্ছে যে প্রতিদিন শুনি যে সমালোচনা, সরকার কিছু করলো না, আমি সমালোচনা যাবো না। আপনারা কি করছেন? আমরা তো ছাত্র রাজনীতি করেছি 80-এর দশকে, 90-এর দশকে এমপি হয়েছি। বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক সংস্কৃতি এত খারাপ পর্যায়ে গিয়েছে যে দায়বদ্ধতা, জবাবদেহিতা, এই জায়গাগুলো নাই বললেই চলে। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, দেশে বন্যা হয়েছে, বিভিন্ন দুর্যোগ হয়েছে, এ সময় কিন্তু আমরা রাজনৈতিক দল, শুধু বিএনপি না, অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। কিন্তু এখন রাজনৈতিক সংস্কৃতি না থাকার ফলে, এই যে রাজনীতিকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়ার ফলে, আজকে এই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোর কোনো কর্মকাণ্ড নাই, সরকারি দলই বলেন, অন্যান্য দলগুলোই বলেন, কিন্তু মূলত এই জায়গাগুলো কিন্তু সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। আজকে ডেঙ্গু কিন্তু এবছর নতুন না, ডেঙ্গু কয়েক বছর থেকে, এটা কেন্দ্রস্থল ঢাকা এবং সবচেয়ে বেশি আক্রান্তর সংখ্যাও ঢাকা। এবং এটা আপনি যদি অনুসন্ধান করে দেখেন, এর প্রধানতম কারণগুলো কী, ডেঙ্গুর যে বিস্তার বা ডেঙ্গুর যে ভয়াবহতা, প্রধানতম কারণ হচ্ছে কাজ কিন্তু স্বাস্থ্য বিভাগের না, স্বাস্থ্য বিভাগ চিকিৎসা দিবে, কিন্তু প্রধান কারণ হচ্ছে স্থানীয় সরকার বিভাগগুলো। স্থানীয় সরকারগুলো কি আজকে দায়বদ্ধতা, জবাবদিহিতার মধ্যে আছে?
তারপরে এই প্রথম জায়গাতেই আপনাকে যেতে হবে যে এরা আজকে জনগণের ভোট দ্বারা নির্বাচিত হচ্ছে না, যে কারণে তারা যে স্থানীয় জায়গায় তারা যে দায়বদ্ধভাবে জবাবদিহিভাবে কাজগুলো করবে, স্থানীয় ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই কাজগুলোর দিকে তাদের কোনো দৃষ্টি নাই, যে কারণে এই জায়গাগুলো ভয়াবহ আকারে বিস্তার ঘটছে। বিস্তার ঘটার ফলে এইখানে সরকারের যে মেশিনের সেখানে অনিয়ম দুর্নীতি হচ্ছে। আপনি গত বছর দেখেছেন 400 কোটি টাকার ওষুধ কিনেছে সিটি কর্পোরেশন, সেগুলো আপনার কোনো কাজে আসেনি, ব্যাপক অনিয়ম দুর্নীতি, সার্বিকভাবে সমস্ত কিছু নিয়ে জনগণের যে দুর্ভোগ, এই দুর্ভোগের জন্য আমি বলবো সরকার সবচাইতে দায়ী, এবং সরকারের যে হ্যান্ডসগুলো আছে সেগুলো কোনো দায়বদ্ধ এবং জবাবদিহিতার মধ্যে নাই। তার কারণ আপনি অনিয়ম এবং দুর্নীতির মধ্যে দিয়ে যা কিছু সৃষ্টি করবেন সেখান থেকে অনিয়ম এবং দুর্নীতির আরও বিস্তার ঘটবে। জি, এটি হচ্ছে প্রধানতম। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর বলেছেন যে অনিয়ম দুর্নীতি হয়তো নিশ্চয়ই অনিয়ম দুর্নীতি একটা কারণ, কিন্তু অনিয়ম দুর্নীতির কারণে কি বিএনপিকে সরকার নিষেধ করেছে যে তোমরা যদি মানুষকে সচেতন করতে বাড়িতে বাড়িতে গিয়ে বলো যে ডেঙ্গু মশা আপনারা পরিষ্কার রাখেন বাড়ি, বা হ্যান্ডবিল বিতরণ করা, যেটা আপনারা অনেক সময় করেন দ্রব্যমূল্য নিয়ে আমি দেখেছি করতে, কিন্তু আমি আপনাকে তো বললামই প্রথমেই যে আমরা 80-এর দশকে ছাত্র রাজনীতি করেছি, চিটা আগে বন্যা হয়েছে আমরা রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রদের কাছ থেকে চাঁদা তুলেছি, 5 টাকা 10 টাকা পাঠিয়েছি দলের ফান্ডে, আজকে এই সংস্কৃতিতে কেন নাই? কারণ গত 10-15 বছর যাবৎ বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি মুক্তমুড়ে পড়েছে। এই রাজনৈতিক কর্মসূচি যদি না থাকে, রাজনৈতিক দলের মধ্যে যদি প্রতিযোগিতা না থাকে, আজকে আওয়ামী লীগও কেন করছে না? আপনি প্রথমেই কিন্তু আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা অ্যাজ এ রাজনৈতিক দল হিসেবে আপনারা কী করছেন? আপনি দেখাতে পারবেন না যে আজ আওয়ামী লীগ একটা রাজনৈতিক সংগঠন হিসাবে তারা আপনি সাংবাদিকরা দেখিনি তারা তারা কোথাও এই ডেঙ্গু বিরোধী সচেতনতা বা ডেঙ্গুর ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া দরকার কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়েছে, যে কারণে যেহেতু সরকারি দল এগুলোর মধ্যে নাই আর বিরোধী দলটা একটা চাপের মধ্যে আছে, বিরোধী দল তো আপনার একটা আন্দোলনের মধ্যে আছে, তারা মূলত যে অটোক্রেটিক যে শাসনতন্ত্র চলছে দেশে, যে নির্বাচনী সংস্কৃতি ধ্বংস হয়েছে, এগুলো থেকে জাতিকে মুক্ত করার একটা জায়গা আছে, যে কারণে এই দিকগুলো তো আমি স্বীকার করে নিচ্ছি যে সত্যিকার অর্থে রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়ে যাওয়ার ফলে এই জায়গাগুলোতে যে অ্যাটেনশন দেওয়া দরকার। আপনি কি মনে করেন না যে এরকম মানুষ এগুলো তো রাজনীতি ফিরে আসলে অবশ্যই রাজনীতিবিদরা তো মানুষের জন্য কাজ করেন আপনারা বলেন, তাহলে মানুষের দুর্দিনে বিপদে তাদের পাশে হবে তো? আপনি ওই যে বললাম যে রাজনীতিটাই তো নষ্ট হয়ে গেছে আপনার, আপনি কিন্তু রাজনীতিটা চলে গেছে অন্য অন্য ট্র্যাকে, রাজনীতি যদি সঠিক ট্র্যাকে থাকে রাজনীতির প্রতিযোগিতার মধ্যে দিয়ে যদি আজকে এখন কিভাবে সিটি কর্পোরেশনগুলোতে সরকার পরিবর্তন বিএনপি সরকার পরিবর্তন আপনার সিটি কর্পোরেশনগুলোতে গত 3টা টার্ম নির্বাচন হয়েছে, এখানে প্রকৃত নির্বাচনের মধ্যে দিয়ে কমিশনার নির্বাচিত হয়নি, স্থানীয় পর্যায়ের তাদের পেছনে সরকার অর্থ ব্যয় করছে, সরকার জনগণের ট্যাক্স নিচ্ছে। না না, আপনি তো আবার সিটি কর্পোরেশনের আলোচনায় গেলেন, সিটি কর্পোরেশন ভুলে যান না, এটা সিটি কর্পোরেশন আপনার স্বেচ্ছাসেবক দল নামে একটা সংগঠন না, এখানে আমার কাছে তো কোনো মেশিনারিজ নাই, আমার কাছে তো আপনি এটা নিয়ন্ত্রণ করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য মারার জন্য নিয়ন্ত্রণ করার ওষুধ লাগবে, সবচেয়ে ওষুধ তো পরের কথা, না এটা আগে লাগবে আপনাকে, আপনাকে ডেঙ্গু তো আপনি হাঁটে হাঁটে নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটার জন্য আপনাকে ওষুধ লাগবে, মেশিন লাগবে, এটার জন্য জনবল লাগবে, সেটা তো রাজনৈতিক দলের এই জিনিসগুলো নাই। আমার কাছে তো আমি আপনার ডেঙ্গু নিয়ন্ত্রণ করার জন্য আমি তো ফগার মেশিন কিনবো না, আমি ওষুধ কিনবো না, এইটার জন্যে আমরা জনসচেতনতা তৈরির কাজগুলো রাজনৈতিক দলগুলো করতে পারে, কিন্তু আপনার যেহেতু সরকারের যে দায়িত্ব সে দায়িত্ব সরকারই তো পালন করছে না, সরকারকে যে আমরা এই কাজগুলো পালন করাতে বাধ্য করবো, যদি সরকার একটা নির্বাচিত বডি থাকতো, নির্বাচিত বডির মধ্যে দিয়ে যদি জনপ্রতিনিধি হতো তারাই কিন্তু এই কাজগুলো দৌড়াদৌড়ি করতো, প্রত্যেকটা ওয়ার্ডে যে কমিশনারগুলো নির্বাচিত হয়েছে, মহিলা কমিশনার আছে, পুরুষ কমিশনার, দেখেন তাদের কোনো কর্মকাণ্ড আছে? তারা আপনার এই ব্যাপারে জনগণকে সংগৃহীত করে তাদের নিজেরই তো গ্রহণযোগ্যতা নাই, নিজেরই যেহেতু গ্রহণযোগ্যতা নাই, এই কাজগুলো করার জন্যে যে রাজনৈতিক আপনার দায়িত্ব সেই দায়িত্বটা আজকে ধ্বংস হয়ে গেছে। এই জন্য রাজনৈতিক যদি একটা সমাজে নষ্ট হয় এর প্রতিক্রিয়া ভয়াবহ আকার ধারণ করে বিভিন্ন ক্ষেত্রে, তার একটা উদাহরণ আমি বলবো যে এই যে সামাজিক এই বিপর্যয়গুলো ঘটছে এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কোনো দায়িত্ব বা ভূমিকা রাখতে পারছে না। আমি আমি আসলে এই বিষয়ে কথা বলতেই চাই আরও একটু, যেমন ধরেন আওয়ামী লীগের নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে তাদের একজন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আছেন, তিনি তো স্বাস্থ্যমন্ত্রী নন, তার কাজ কী? বিএনপিরও এরকম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আছে, বিভিন্ন বিষয়ক, পরিবেশ বিষয়ক ইত্যাদি সম্পাদক, সকলের উদ্দেশ্য কি একটাই সরকারের পরিবর্তন? তাহলে এত কমিটি, এত নাম, এত উপ সংগঠন, সহকারী সহযোগী সংগঠনের দরকার কী? সরকারের পরিবর্তনটা হচ্ছে পরের প্রশ্ন, সরকারের থেকেই তো আপনাকে এই কাজগুলো আপনার কাছে রাষ্ট্রীয় অর্থ, রাষ্ট্রীয় সমস্ত কিছু সম্পদ আপনার কাছে গচ্ছিত আছে, যে রাষ্ট্রের জনগণের এই সেবাগুলো দেওয়ার জন্য তো আপনি প্রতিজ্ঞাবদ্ধ, আপনার আপনাকে দায়বদ্ধ, আপনি আপনি আমার কাছে ট্যাক্স নিচ্ছেন, আমি আপনাকে সিটি কর্পোরেশনের এই সমস্ত কর্ম করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনাকে ট্যাক্স দিচ্ছি আলাদা, রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছি আলাদা, সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিচ্ছি আলাদা, সিটি কর্পোরেশনের যে মূল কাজ তার তো পরিষ্কার পরিচ্ছন্নতা অন্যতম কাজ,
রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাড়িঘরের চত্বর পরিচ্ছন্ন রাখা, এবং এইসব কাজে জনসাধারণ যদি বেআইনি কিছু করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তো এই জায়গাগুলো তো সিটি কর্পোরেশন সেভাবে দৃশ্যমান কাজ করছে না, যে কারণে সংকটগুলো ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, জাতীয় পার্টি কী করেছে? এই করোনার সময় এই প্রশ্নগুলো আমরা শুনেছিলাম, আপনিও আজকে করলেন, তা হাস্যকর প্রশ্ন এবং রং ট্র্যাকের আলোচনা। কর নেয় সরকার, আর আপনি ভলেন্টারি সার্ভিস আশা করবেন সকল দলের কাছ থেকে? এবং সরকারের যদি আর্থিক সক্ষমতা না থাকতো, তখন একটা কথা ছিল, যেমন 88 বন্যায় আমি তখন ছোট, ক্লাস 2-3 পড়ি, তখন ঢাকাবাসীর ছাত্র রুটি বানাতো, ওটস স্যালাইন বানাতো, বানিয়ে সবাই নিয়ে এগুলো দিয়ে আসতো, কারণ তখন তখন সরকারের সক্ষমতা ছিল না, টাকাও কালেকশন করতো। এখন সরকারের সক্ষমতা অনেক, 780,000 কোটি টাকার বাজেট, সরকারি কর্মচারী বেতনই প্রায় 5-6 লক্ষ কোটি টাকা। তো এখন তো সরকারের সক্ষমতার কোনো অভাব নাই, গভর্নেন্সের প্রবলেম। সেটার জন্য তো একটা লিডারশিপ লাগবে। সিটি কর্পোরেশনে যদি আপনি 1 কোটি লোককে মশারি দেন, কত টাকা লাগবে? সর্বোচ্চ 400 কোটি টাকা লাগবে, এটা কিছুই না, সিটি কর্পোরেশনের বাজেটের তুলনায় কিছুই না। সেটা হচ্ছে না, সেই আলোচনাটা করতে হবে। কেন সেটা হচ্ছে না? সেটা হচ্ছে না কয়েকটা কারণে। আপনি মনে করেন যে রাজনৈতিক দলগুলোর কোনো দায়িত্ব নাই, সব দায়িত্ব সিটি কর্পোরেশনের? অবশ্যই দায়িত্ব আছে। আপনি শুরুতেই তো বললেন যে এটা হাস্যকর প্রশ্ন। তাহলে আপনারা কি কাজ করবেন? না না, আমরা শুধু সরকার পরিবর্তন কবে ক্ষমতায় যাবেন তখন কাজ করবেন জনগণের জন্য? আপনার টিভি চ্যানেল কি ডেঙ্গুর মানে প্রতিরোধে কোনো ভলান্টিয়ার অ্যাড দিচ্ছে? আমরা টেলিভিশন চ্যানেল কি করছি? আমরা প্রত্যেক, এই যে আজকে একটু আগেই তো সরস শিরোনামে দেখলেন যে কোথায় কোথায় ডেঙ্গু হচ্ছে, কেন হচ্ছে, এটা তো আপনাদের খবরের মধ্যে। তো প্র্যাকটিক্যালি আমরা প্রচার করছি, যদি রাষ্ট্রের সক্ষমতা না থাকতো তখন রাষ্ট্রের সক্ষমতা দিয়ে তো জনগণের সচেতনতা তৈরি হবে না। মানুষকে যারা এগুলো নিয়ে কাজ করে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক থেকে শুরু করে সকলের সাথে আমরা কথা বলি, তারা বলে যে আমাদের ওই পরিমাণ জনবল নেই যে আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে চেক করব। সেখানে যদি ধরেন আপনার ছাত্র সংগঠন বা আপনার যুব সংগঠন অথবা বিএনপির অথবা আওয়ামী লীগের অথবা সম্মিলিতভাবে সব দলের, তারা যদি ঠিক করে যে ঢাকা শহরের 100টা ওয়ার্ডে আমরা ভাগ করে নিলাম, 100টা টিম আমরা পরিদর্শন করব যে কোথাও ডেঙ্গুর লার্ভা পাওয়া যায় কিনা, সেটা সম্ভব না? সেটার জন্য সরকারের কর দেন বলে আপনি এটা মাফ, আপনার কিছু করতে হবে না? অবশ্যই মাফ, কেন বলছি, সরকার এক্ষেত্রে নিজেরাই ভলান্টিয়ার নিয়োগ করতে পারে, অন পেমেন্ট বলতে পারে যে বিএনপির কাছ থেকে আপনি 1,000 ভলান্টিয়ার দেন, আওয়ামী লীগের কাছে 1,000 ভলান্টিয়ার দেন, আমাকে বলেন 1,000 ভলান্টিয়ার দেন, আমি আপনাকে বললে তারপরে দিবে আমার ইয়াং ছেলেকে? কেন বলছি, আমার একটা ইয়াং ছেলেকে আমি সারাদিন খাটাবো, একদিকে আমরা কর দিচ্ছি, সে টাকা বিদেশে পাচার হচ্ছে, সে টাকাটা এই ক্ষেত্রে আসতেছে না, টাকা যাচ্ছে অন্য প্রজেক্টে। প্রায়োরিটিতে সরকার কেন এটা আনছে না, স্বাস্থ্য কেন আনছে না, অগ্রাধিকারে কেন ডেঙ্গু আনছে না? প্রতি বছরই এই সময় ডেঙ্গু হয়। আপনি কেন সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলর তাদেরকে ডেডিকেটেড বাজেট দিচ্ছেন না? 6 মাস আগে দিয়ে দেন 1 কোটি টাকা, যা তোমার ওয়ার্ডের মধ্যে কী করলে ডেঙ্গু প্রতিরোধ হবে তুমি করো, সেই এম্পাওয়ারমেন্ট আপনি করছেন না, সেই এম্পাওয়ারমেন্ট না করে ধারণা যে ওয়ার্ড কাউন্সিলরদেরকে টাকা দিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে, একটা স্টেজে আসতে পারে, আমরা তখন তাকে দায়বদ্ধ করতে পারছি না। আমি যখন ওয়ার্ড কমিশনারকে বলবো, সে বলে আমার ফান্ড কোথায়? আমার কোনো ফান্ড নাই। তো যদি ফান্ড না দেন, আমি এখন পর্যন্ত কোনো ওয়ার্ড কমিশনার বা কোনো মেয়রকে পাই নাই যিনি বলেছেন যে আমি ফান্ডের অভাবে কাজ করতে পারছি না। ফান্ড তো এই ডেডিকেটেড ফান্ড তো এই সেক্টরে অবশ্যই নাই। আপনি তো না জেনে বলছেন, ফান্ড সমস্যা না, তো সমস্যা হচ্ছে বাংলাদেশে ঢাকা শহরে 2 কোটি মানুষ বাস করে, 2 কোটি মানুষের প্রতি আপনার বাড়িতে আপনি টবের মধ্যে গাছ লাগান, সেখানে ঘরের মধ্যে মশা, মানি প্ল্যান্ট টেবিলের মধ্যে থাকে, বেডরুমের থাকে, সেখানে তো সিটি কর্পোরেশন যাবে না। এইটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, আপনারা রাজনীতিবিদরা সেই কাজটাও তো করতে পারেন। জন্য সিটি কর্পোরেশন ভলান্টিয়ার নিয়োগ করবে, সিটি কর্পোরেশনের কথাই বলছেন আপনি, বছর খানিক নিয়োগ দিবে, এত ক্ষেত্রে ভলান্টিয়ার দিতে পারে সিটি কর্পোরেশন, এখানেও দিবে, এখানে নিয়োগ করবে, প্রতিদিন 500 টাকা করে বাজেট দিবে, 1,000 টাকা করে বাজেট দিবে। আমরা ইয়াং ছেলে, মানে আপনি বলছেন সকল দায়িত্ব সিটি কর্পোরেশনের, টাকা দিলেই প্রাইমারি করতে পারবে, যেহেতু তাদের সক্ষমতা, আর্থিক সক্ষমতা আছে। আপনাদের দায়িত্ব কি রাজনীতিবিদদের? আমাদের দায়িত্ব দেওয়া শুধু ব্যর্থতাগুলো তুলে ধরা, এই যে ব্যর্থতা দিচ্ছে না, অগ্রাধিকার দিচ্ছে না, এটা তুলে ধরা, মানে হচ্ছে মানে শুধু কথা বলা, কোনো কাজ করা না। কাজ করতে গেলে তো সবাই কাজ করলে তো কাজ হবে না। না না না, আপনারা কি সবার কথা না, তো আপনি আপনি একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনি কি কাজ করবেন? অবশ্যই আমি আমি এই যে তুলে ধরছি যে সরকার অগ্রাধিকারের টাকাটা কেন রাস্তায় দিচ্ছে, কেন শাস্তি দিচ্ছে না, এটা আমার দায়িত্ব আমি পালন করছি, এনাফ। এর বাইরে আমি আরও কিছু করতে পারি, যেমন আমার এলাকায় বন্যা হলে আমি এখান থেকে ত্রাণ দিব, আমার ভলান্টিয়ারদের নিয়ে, সেটা আমার সংসদ সদস্য হিসেবে আপনার এলাকার দায়িত্ব করে। হ্যাঁ, এর বাইরে অবশ্যই করতাম, যদি সরকারের অর্থ না থাকতো, যদি রাষ্ট্র গরিব হতো, রাষ্ট্র ধনী রাষ্ট্র, এটা সরকারের সাফল্য। এখন সেই টাকাটা আপনি রাস্তায় খাটাবেন না স্বাস্থ্যের জন্য খাটাবেন? কিন্তু সমস্যা, আবারও বলছি, সমস্যাটা তো টাকার না, টাকার অভাবে তো হচ্ছে না সমস্যা, সমস্যাটা টাকা না, কিন্তু ওই যে বললাম মশারি কেন দিচ্ছে না, মশারি দিলে তো আমাকে, আপনি মশারি দিলেন, আমি মশারি টাঙিয়ে, মশারি দিলে দিনে 1 লক্ষ কম মারা যাবে, আপনি গ্যারান্টিতে বলতে পারি আমি।